এই চারটা ভগ্নাংশের মধ্যে সবথেকে বড় কোনটি ভগ্নাংশ আর কোনটি সবথেকে ছোট ভগ্নাংশ এটা বের করা যায় খুবই সহজে। তোমরা কি করবা, এই যে প্রথম ভগ্নাংশ লেখা আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম ভগ্নাংশের মধ্যে নিচের সংখ্যাটা কি আছে 1242, আর উপরের সংখ্যাটা কত আছে 1235। তাহলে তোমরা কি করবা, 1242 থেকে 1235 বিয়োগ করো, বিয়োগফল কত হবে বলো, মানে নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা বিয়োগ করবা, তো কত হচ্ছে, বিয়োগফল কত হবে, 7 হচ্ছে, তাই না? আমি এখানে 7 লিখে রাখলাম। দুই নম্বর ভগ্নাংশটা দেখো, দুই নম্বর ভগ্নাংশ তো আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাটি থেকে উপরের সংখ্যাটা যখনই বিয়োগ করছি বিয়োগফল হচ্ছে 7, এখানে লিখে রাখলাম। তিন নম্বর ভগ্নাংশটিতে একটু লক্ষ্য করো, এখানেও নিচের সংখ্যাটি থেকে উপরের সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে কত, 7। আর চার নম্বর ভগ্নাংশ তো আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাটি থেকে উপরের সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 7। মানে হলো এই চারটা ভগ্নাংশের ক্ষেত্রেই হর থেকে লব বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে কত, 7 হচ্ছে, ঠিক আছে? এই সব ক্ষেত্রে যদি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বিয়োগ করে বিয়োগফল যদি সবসময় একই থাকে, তবে তোমরা কী করবা, যে উপরের যেগুলো সংখ্যা আছে যে সংখ্যাটা সবথেকে বড় সেই ভগ্নাংশটাই সবথেকে বড় হবে, ঠিক আছে? তাহলে উপরে দেখো, এই যে এখানে লেখা আছে 9992, এই সংখ্যাটা সবথেকে বড় না, তাহলে এই ভগ্নাংশ মানে চার নম্বর ভগ্নাংশটাই হবে এই চারটা ভগ্নাংশের মধ্যে সবথেকে বড় ভগ্নাংশটা। আর সবথেকে ছোটো ভগ্নাংশ কোনটা হবে, দেখো উপরের সংখ্যাগুলোর মধ্যে সবথেকে ছোটো সংখ্যা কোনটা, এই যে এটা 1235, তাহলে এই ভগ্নাংশটাই হলো সবথেকে ছোটো ভগ্নাংশ।